তৃণমূলের প্রচার গাড়ি আটকানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামের মোহাম্মদপুর বাজারে। বিজেপির দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই কারণে মাইক বাজানোর প্রতিবাদ করা হয়েছে। তৃণমূলের প্রচারের গাড়ি আটকানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামের মোহাম্মদপুর বাজারে। তৃণমূলের অভিযোগ, বিজেপি তাদের প্রচারের গাড়ি আটকে দেয়। অপরদিকে বিজেপির দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, সেই সময় মাইক বাজানোর প্রতিবাদ করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল ব্লক সভাপতি ও বিজেপির মণ্ডল সভাপতির বচসা বাধে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার না মেটালে 21 লক্ষ শ্রমিকের টাকা দেবে রাজ্য সরকার। রাজ্য সরকারের সেই ঘোষণা এলাকায় প্রচার করার জন্য নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোহাম্মদপুর বাজারে মাইকিং প্রচার চলছিল। সেই প্রচারকে কেন্দ্র করে নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ এবং নন্দীগ্রাম বিজেপির মণ্ডল 1 নম্বরের সভাপতি ধনঞ্জয় ঘোড়ার মধ্যে তুমুল বচসা বাধে। অভিযোগ, তৃণমূলের অভিযোগ, প্রচার চলাকালীন বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে বিজেপির কর্মীরা প্রচারে বাধা দেয়। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, কেন্দ্র রাজ্যের প্রতি বঞ্চনা করছে, 100 দিনের টাকা দিচ্ছে না, রাজ্য সেই টাকা মেটাবে, আমরা সেই প্রচার করছিলাম। কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি যে বিমাতৃসুলভ আচরণ করছে, একটা অর্থনৈতিক অবরোধ তৈরি করার চেষ্টা করছে, ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রায় 24 লক্ষ 100 দিনের জব হোল্ডার তাদের অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট বেনিফিট হিসাবে মার্চের 1 এবং 2 তারিখ টাকা দেবে, বাংলার মানুষকে তিনি ভাতে মারতে দেবেন। সুতরাং রাজনৈতিক দেউলিয়াপনা হয়ে রাজনৈতিক অস্তিত্বহীনতায় ভুগছে যারা, তারাই আজকে এরকম অশান্তি অপাকানোর চেষ্টা করছে। অপরদিকে বিজেপির মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়ার অভিযোগ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন চলছে, এই সময় লাউড স্পিকার বাজিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল, তারই প্রতিবাদ করা হয়েছে। তৃণমূল দলের পক্ষ থেকে ক্যাম্প করা হচ্ছে, 100 দিনের টাকা দেওয়া হচ্ছে। আমরা নাগরিক হিসাবে প্রথমত আমরা এই গাড়িটা আটকাই দুটো কারণে, উচ্চ মাধ্যমিক চলাকালীন এইভাবে লাউড স্পিকারে এই একটা সরকার, যে দলটার নেতৃত্বে সরকার চলছে, তাদের কোনো দায়বদ্ধতা নেই, তারা লাউড স্পিকার বাজিয়ে 100 দিনের টাকা দেবে এই ভাঁওতাবাজি প্রচার করছে মানুষের সামনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নন্দীগ্রাম। তৃণমূলের প্রচারের গাড়ি আটকানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামের মোহাম্মদপুর বাজারে। তৃণমূলের অভিযোগ, বিজেপি তাদের প্রচারের গাড়ি আটকে দেয়। অপরদিকে বিজেপির দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, সেই সময় মাইক বাজানোর প্রতিবাদ করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল ব্লক সভাপতি ও বিজেপির মণ্ডল সভাপতির বচসা বাধে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার না মেটালে 21 লক্ষ শ্রমিকের টাকা দেবে রাজ্য সরকার। রাজ্য সরকারের সেই ঘোষণা এলাকায় প্রচার করার জন্য নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোহাম্মদপুর বাজারে মাইকিং প্রচার চলছিল। সেই প্রচারকে কেন্দ্র করে নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ এবং নন্দীগ্রাম বিজেপির মণ্ডল 1 নম্বরের সভাপতি ধনঞ্জয় ঘোড়ার মধ্যে তুমুল বচসা বাধে। অভিযোগ, তৃণমূলের অভিযোগ, প্রচার চলাকালীন বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে বিজেপির কর্মীরা প্রচারে বাধা দেয়। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, কেন্দ্র রাজ্যের প্রতি বঞ্চনা করছে, 100 দিনের টাকা দিচ্ছে না, রাজ্য সেই টাকা মেটাবে, আমরা সেই প্রচার করছিলাম। কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি যে বিমাতৃসুলভ আচরণ করছে, একটা অর্থনৈতিক অবরোধ তৈরি করার চেষ্টা করছে, ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রায় 24 লক্ষ 100 দিনের জব হোল্ডার তাদের অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট বেনিফিট হিসাবে মার্চের 1 এবং 2 তারিখ টাকা দেবে, বাংলার মানুষকে তিনি ভাতে মারতে দেবেন। সুতরাং রাজনৈতিক দেউলিয়াপনা হয়ে
রাজনৈতিক অস্তিত্বহীনতায় ভুগছে যারা, তারাই আজকে এরকম অশান্তি অপাকানোর চেষ্টা করছে। অপরদিকে বিজেপির মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়ার অভিযোগ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন চলছে, এই সময় লাউড স্পিকার বাজিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল, তারই প্রতিবাদ করা হয়েছে। তৃণমূল দলের পক্ষ থেকে ক্যাম্প করা হচ্ছে, 100 দিনের টাকা দেওয়া হচ্ছে। আমরা নাগরিক হিসাবে প্রথমত আমরা এই গাড়িটা আটকাই দুটো কারণে, উচ্চ মাধ্যমিক চলাকালীন এইভাবে লাউড স্পিকারে এই একটা সরকার, যে দলটার নেতৃত্বে সরকার চলছে, তাদের কোনো দায়বদ্ধতা নেই, তারা লাউড স্পিকার বাজিয়ে 100 দিনের টাকা দেবে এই ভাঁওতাবাজি প্রচার করছে মানুষের সামনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নন্দীগ্রাম। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।